ইসামতে বিধাবত সায়াগ হলো স্বয়ং নয়ন অভিরাম এই দেবতা উপজেলা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস এবং ঐতিহ্যের এক কালের পাদপীঠ ছিল এই দেবহাটা উপজেলা। আমি এই দেবহাটা উপজেলার মহান মুক্তিযুদ্ধের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যারা যে সমস্ত কৃতি সন্তান দেবহাটার বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বক্তব্য শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী, আমাদের অত্যন্ত আপনজন। আজকে যে আমরা শিশু তারকা মেলা দেখেছি, যে করছি, আপনারা দেখবেন যে এই শিশু তারকা আমাদের 37টা তারা আছে ছোট ছোট, সেই 37টা তারার মধ্যে একটা বড় তারা আছে, বড় তারা অর্থাৎ মেগা স্টার। তো আজকের সেই অনুষ্ঠানের দেশের কিংবদন্তি শৈল চিকিৎসক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আপনজন এবং মেগা স্টার অধ্যাপক ডক্টর আফরামুল রুল হক সাহেব উপস্থিত আছেন আমাদের জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আব্দুস সামাদ সাহেব, উপস্থিত আছেন আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব মনিরুজ্জামান সাহেব, উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের অত্যন্ত আপনজন আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় অভিভাবক সাবেক সংসদ জননেতা মনসুর আহমেদ, জেলা শিক্ষা অফিসার, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহস্পদ সেই শিশু তারকারা যাদের অনুষ্ঠান যাদেরকে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান, সকলকে দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে এই দেশের প্রথমবারের মতো 20 লক্ষ ছাত্র ছাত্রীর উপস্থিতিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। অনেক উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, জল্পনা ছিল, কল্পনা ছিল কি জানি কি হয়, কিন্তু অত্যন্ত সফলভাবে এই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনারা এটাও দেখেছেন যে এই সমাপনী পরীক্ষার সমগ্র দেশের মধ্যে 10 জন শীর্ষ তালিকাধারী ছাত্র ছাত্রীদের মাননীয় প্রধানমন্ত্রী বৃত্তি প্রদান করেছেন। আমরা সেই আলোকেই আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছি। আজকেও আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানের মেগা স্টার ওই সমস্ত শীর্ষ স্টারদেরকে পুরস্কৃত করবেন। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকু বলবো যে এখানে আমরা অভিভাবকদের এনেছি এজন্যই যে অভিভাবকরা আমরা একটা কথা জানি যে চ্যারিটি বিগান্স এট হোম, শিক্ষা বদন্যতা যাই বলি না কেন এটা কিন্তু বাড়ির থেকেই একটা শিশু শেখে। এখন আপনারা গর্বিত অভিভাবক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের শিশুকে আরো বড় করবেন, তারা যেন মেগা স্টারে পরিণত হতে পারে। এ সম্পর্কে যে যে জিনিসগুলো করা দরকার আপনারা করবেন, একটা জিনিস বিশেষভাবে করবেন, সেটা হলো আপনার শিশুর অধিকার সম্পর্কে যেমন সচেতন করবেন, তার চেয়ে বেশি আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো শিশুর দায়িত্ব সম্পর্কে সচেতন করা। আমরা দেখেছি আমরা অনেক আমাদের অধিকার নিয়ে মারামারি করি, কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কিন্তু আমরা ভাবি না। আমি বাবা মার কাছে অনুরোধ করব ওনারা যেন ওনাদের সন্তান সন্ততিদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করেন। আমি এখানে আমাদের ম্যানেজিং কমিটির চেয়ারম্যানদের আহ্বান করেছি, এজন্য আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই অনুরোধ। আপনারা জানেন যে 2014 সালের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার নিরক্ষরতা মুক্ত একটা বাংলাদেশ গড়তে হবে। এই নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে আপনাদের সবার সহযোগিতা দরকার। আজকে
আমাদের যে ম্যানেজিং কমিটির যারা সম্মানিত সভাপতি আছেন, উপস্থিতি যারা সুধীজন আছেন, তাদের কাছে আমার আবেদন যে মাননীয় প্রধানমন্ত্রী 2010 সালের মধ্যে প্রাথমিক শিক্ষা একটা বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে স্কুল থেকে যারা ঝরে না যায়, যে কথা ইংরেজিতে বলে ড্রপ আউট, আমরা আমাদের স্কুল বয়সীর সন্তান সন্ততিরা যেন স্কুলে নিয়মিত যায়, স্কুল থেকে যেন ঝরে না যায়, এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। শুধু আপনারা না, যারা সচেতন মানুষ আছেন তাদের সবাইকে করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠানের আপনারা যারা আসছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। অতিথিবৃন্দ হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আজকে আমাদেরকে এসে আমাদের উপজেলা পরিষদ সহ দেবাটার মানুষকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। আমরা মাননীয় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দের প্রতি চির কৃতজ্ঞতা স্বীকার করছি। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সে দায় দায়িত্ব দোষ আমার। অনুষ্ঠানে যদি কোনো সফলতা এসে থাকে, সে সফলতাটা আপনাদের। আপনাদের সবার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে ধন্যবাদ।